মালদা শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড়ে আচমকাই হলুদ গেরুয়া রঙিন ব্যানারে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর পোস্টার নিয়ে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকাল থেকেই সাধারণ মানুষের চোখে পড়ে রাজ্যের পরিবহন মন্ত্রী তথা দাপুটে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর এই পোস্টারটি, আর তাতেই সরগোল শুরু হয়ে যায় শহর জুড়ে। রাজনৈতিক আর অরাজনৈতিক বহু মানুষেরা ভিড় করতে থাকেন মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায়। যদি ওই পোস্টারে মালদার সমাজসেবী কাজল গোস্বামী নিজের নাম উল্লেখ করে শুভেন্দু অধিকারীর পোস্টারটি লাগিয়েছেন, ওই পোস্টারে উল্লেখ করা হয়েছে বাংলার গর্ব শুভেন্দু অধিকারী, তবে নীল সাদা রঙের বদলে সেই পোস্টারে হলুদ গেরুয়া সহ বেশ কিছু রং জুড়ে দেয়া হয়েছে, জানিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এদিনের এই পোস্টারে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে উল্লেখ করা হয়েছে আমাদের আদর্শ বাংলার গর্ব জননেতা শুভেন্দু অধিকারী। এতদিন বিভিন্ন জেলায় শুভেন্দু অধিকারীর পোস্টার নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল, কিন্তু মালদা ছিল এই বিতর্কের বাইরে। কিন্তু এবারে শুভেন্দু অধিকারীর এই পোস্টারটি পড়া নিয়ে রীতিমতো রাজনৈতিক সরগোল পড়ে গিয়েছে। এদিকে যিনি নিজের নাম ফলাও করে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর পোস্টার টাঙিয়েছেন, কাজল গোস্বামীর সাফ কথা, তার রাজনৈতিক গুরু হচ্ছেন শুভেন্দু অধিকারী, এখানে অরাজনৈতিকভাবে দাদার নাম তুলে ধরে প্রশংসা করা হয়েছে, এ নিয়ে অযথা কোনো বিতর্ক না হওয়াই উচিত। শুভেন্দুদা এমন একটি বড় মাপের মানুষ, বড় মনের মানুষ, উনি আমার রাজনৈতিক গুরুদেব, এই নিয়ে তো কোনো প্রশ্নই নেই। শুভেন্দুদার আমরা অনুগামী, ওনাকে মনে করি, আগামী বাংলায় শুভেন্দুদার মতো মানুষকে নিয়ে এগিয়ে যাবে, এই জন্যই ওনার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে এই অরাজনৈতিক এই দেওয়া। রঙের তো কোনো পরিবর্তন নেই, বা রঙের পরিবর্তনের এখানে বিষয়ও আসছে না, কারণ রাজনৈতিক কোনো রঙ এই জন্যই দিতে চাইছি না, বা কোনো স্লোগানে বা পোস্টারে নেই সারা পশ্চিমবঙ্গে, কারণ আমরা মনে করি শুভেন্দুদার মতো মানুষের গ্রহণযোগ্যতা শুধু কোনো একটি রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ হতে পারে না। শুভেন্দুদা সাত রঙের, সব বর্ণের, সব ধর্মের, সবার গ্রহণযোগ্য মানুষ, তাই সাত রং, সাত বর্ণ, সকল জাতিকে নিয়ে সব রঙে মিশে যাওয়াই হচ্ছে শুভেন্দুদা। এ বিষয়ে তৃণমূল নেতা তথা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর বাবলা সরকার জানিয়েছেন এটা একটা চক্রান্ত। শুভেন্দু অধিকারী জন্মলগ্ন থেকেই তৃণমূল দল করেন, সে কারণে তার বিজেপিতে যাওয়া নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। বিজেপির লোকরা প্রতিটা জেলাতে তৃণমূলকে ভাঙার জন্য, তৃণমূলকে বদনাম করার জন্য তারা কিছু পোস্টার লাগাচ্ছে। শুভেন্দুবাবুর সাথে আমাদেরও ভালো সম্পর্ক, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, ওনারও নেত্রী। আজকে মালদা যেটা করেছে, একজন বিজেপির টাউট কাজল গোস্বামী, আমি যতদূর জানি শুভেন্দু অধিকারী অধিকারী পরিবারকে বরকসামের সময় থেকে আমরা শিশিরদাকে চিনি, শিশির অধিকারী শ্রদ্ধেয় মানুষ, আমরা জানি তারা এইসব নোংরা লোকেকে কোনোদিনও প্রশ্রয় দেয় না। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, বাংলা ভারত সংবাদ।